এবার ফুটবলের খবরে নজর রাখব। ভারতীয় দল বদলের বাজারে বড় সরো চব। বেঙ্গালুরু এফসি ছাড়লেন উদান্তা সিং, তবে কি এবার লাল হলুদের পথে তিনি? উঠছে প্রশ্ন। ভারতীয় দল বদলের বাজারে বড় সরো চব। বেঙ্গালুরু এফসি ছাড়লেন উদান্তা সিং। প্রায় এক দশক নীল জার্সিতে খেলেছেন এই মণিপুরি উইঙ্গার, জিতেছেন ভারতের সব বড় টুর্নামেন্ট, তবে এবার আর পুরনো ক্লাবে নয়, জীবনের নতুন অভিযানের মুখে দাঁড়িয়ে ভারতীয় ফুটবল সেন্সেশন উদান্তার ফুটবল জীবনের হাতে খড়ি 2010 সালে টাটা ফুটবল একাডেমি থেকে। 2014 সালে সেখান থেকে বেঙ্গালুরু এফসিতে যোগদান করেন তিনি। ওই বছর অক্টোবরে ডুরান্ট কাপে মহামেডানের বিরুদ্ধে অভিষেক, তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। শেষ একাদশে আই লিগ, ফেডারেশন কাপ, ডুরান্ট কাপ, সুপার কাপ, আইএসএল প্রায় সব খেতাবে জিতেছেন বেঙ্গালুরু এফসি। সেই অপ্রতিরোধ্য দলের অন্যতম নির্ভরযোগ্য সদস্য ছিলেন উদান্তা। চোরাগতি, ক্রসিং, দূরপাল্লার শটে পারদর্শিতার জন্য দ্রুতই ফুটবল মহলে চোখে পড়েন তিনি। 2016 সালে এএফসি কাপের ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল বেঙ্গালুরু। সুনীলদের সেই সাফল্যের পিছনেও অনেকটা অবদান ছিল তার। 2017 মরশুমটি উদান্তার পেশাদারী ফুটবল জীবনের জন্য খুব উল্লেখযোগ্য, কারণ সে বছর ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালিস্ট বেঙ্গালুরু এফসি। সেই মরশুমে নিউ জার্সিতে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন উদান্তা সিং। একটি গোল এবং সাতটি অ্যাসিস্ট করেন তিনি। এর পরের মরশুমে বেঙ্গালুরুর আইএসএল ট্রফি জয়েও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। ব্রুজ সমর্থকরা ভালোবেসে তাকে নাম দিয়েছিল ফ্ল্যাশ। ক্লাবের পাশাপাশি দেশের জার্সি গায়েও নিয়মিত খেলেছেন 2016 সাল থেকে। সেই দুরন্ত গতি সম্পন্ন ফুটবলারটি পরিষেবা পেতে একাধিকবার চেষ্টা করেছে ভারতের অন্যান্য বড় ক্লাবগুলি, তবে বড় ক্লাবের বড় অঙ্কের প্রস্তাব প্রত্যাখ্যান করে বেঙ্গালুরুর প্রতি অনুগত থেকেছেন উদান্তা, যার জন্য এই প্রজন্মের বাকি ফুটবলারদের থেকে নিজেকে পৃথক করেছেন এই মণিপুরি ফুটবলার। কিন্তু গত কয়েক মরশুমে ধারাবাহিকতার অভাবে ভুগছিলেন তিনি। সমস্যা হচ্ছিল ব্রিটিশ কোচ সাইমন গ্রেসনের দলের সঙ্গে মানিয়ে নিতেও। শেষ পর্যন্ত দীর্ঘদিনের এই ফুটবলারের সঙ্গে বিচ্ছেদের পথেই হাঁটল ক্লাব। বৃহস্পতিবার একটি টুইটে লেখা হয়েছে, ভাষা খুঁজে পাচ্ছি না, তাই আমরা খুব সরল ভাষায় জানাচ্ছি 9 বছরের স্মৃতির জন্য ধন্যবাদ ফ্ল্যাশ, তোমাকে আমরা মিস করব। এরপর থেকেই শুরু হয় জল্পনা, তাহলে কোন ক্লাবে যোগ দেবেন তিনি? উদান্তা যখন বেঙ্গালুরুর হয়ে মাঠে ফুল ফোটাচ্ছেন, তখন বেঙ্গালুরুর কোচ কার্লেস কুয়াদ্রাতো সেই দলে ছিলেন দিমাস দেলগাডো। এবার সেই জুটি ইস্ট বেঙ্গল ক্লাবের হট সিটে, তাই জল্পনা তৈরি হয় তাহলে পুরনো শিষ্যকে দলে টানতে চাইবেন কুয়াদ্রাতো। যদিও সূত্রের খবর, বেঙ্গালুরু ছেড়ে গোয়া এফসির পথে যাবেন এই 26 বছরের উইঙ্গার। স্পোর্টস বিউরো, সময় কলকাতা।